তো হ্যালো গাইস, আপনারা ভালো আছেন তো? কিছু ব্যস্ততার জন্য এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, কিন্তু সেপ্টেম্বর মাস শেষে আবার নিয়মিত ভিডিও দিতে পারবো। তো এখন প্রথম টিডিংসটি হলো অভিনেতা বেন কিংসলে মার্ভেল স্টুডিওর ওয়ান্ডারম্যান সিরিজে রিটার্ন করবে। পরের টিডিংসটি ওয়ার্নার ব্রোস ডিসকভারির জন্য একটি শকিং নিউজ, কি তা জানাবো ভিডিওতে। এবং শেষে আছে KGF খ্যাত অভিনেতা ইয়াশকে নিয়ে ভুল প্রচারণা। তো চলো আর দেরি না করে শুরু করি, কিন্তু যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো এবার লেটস স্টার্ট। প্রথম টিডিংসটি হচ্ছে অভিনেতা বেন কিংসলে MCU-তে তার আগের রোল ট্রিবর স্লেটারি ক্যারেক্টারে আবার রিটার্ন করছে আপকামিং মার্ভেল স্টুডিও সিরিজ ওয়ান্ডারম্যানে। আর তার এই ট্রিবর স্লেটারি রোলটি MCU-এর আরও দুটি মুভি Iron Man 3 ও শ্যাংসি অ্যান্ড দি লেজেন্ড অফ 10 Rings-এ দেখা গিয়েছিল। তাহলে ওয়ান্ডারম্যান সিরিজটি কেভিন ফাইগি MCU ইউনিভার্সে আনতে যাচ্ছে। এখন চলো জেনে নিই ওয়ার্নার ব্রোস ডিসকভারির জন্য শকিং নিউজটি কী। টুইটারে অনেক রিপোর্ট অনুযায়ী লেজেন্ডারি পিকচার ওয়ার্নার ব্রোস ডিসকভারি থেকে সরে যেতে চাচ্ছে এবং নতুন অন্য কোনো কোম্পানির সাথে কোলাবরেশন করতে চাচ্ছে। মূলত 2021 সালে যখন ওয়ার্নার ব্রোস সিদ্ধান্ত নেয় যে তারা নতুন সকল মুভিগুলো একসাথে থিয়েটার ও এক্সবিও ম্যাক্সে প্রিমিয়ার করাবে, এবং তখন লেজেন্ডারি পিকচার তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন জারি করে, কারণ তখন তাদের গুরুত্বপূর্ণ দুটি মুভি গডজিলা ভার্সেস কং ও ডিউন রিলিজ হতে যাচ্ছিল থিয়েটারে। সম্প্রতি ওয়ার্নার ব্রোস ডিসকভারি নতুন CEO নির্বাচিত হয়েছে। যদি এখনও তাদের আগের সিদ্ধান্ত অটল থাকে তাহলে লেজেন্ডারি পিকচার ওয়ার্নার ব্রোস ডিসকভারি থেকে লিভ নিতে পারে, কিন্তু আমার মনে হয় না নতুন CEO ডেভিড জাসলাভ একসাথে থিয়েটার ও HBO ম্যাক্সে মুভিগুলো রিলিজ করার বিষয়টি এখনও অটল রাখবে। সে আসার পর পুরনো যত সিদ্ধান্ত ছিল সব পরিবর্তিত হয়েছে, মনে হয় ডেভিড জাসলাভ এই সিদ্ধান্তও পরিবর্তন করবে। চলো শেষ টিডিংসে যাই। অভিনেতা ইয়াশ দক্ষিণ ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। KGF মুভি দিয়ে তিনি এক বিশাল ফ্যান বেস তৈরি করেছে, এখন দক্ষিণ সহ বলিউডেও তার অনেক ফ্যান্স। কিন্তু সম্প্রতি একটি ছবি ইন্টারনেটে ইয়াশকে নিয়ে ভুল প্রচারণা করছে, এ বিষয়ে আরও জানবো একটু পরে। এখন নবীন কুমার গৌড়া অর্থাৎ ইয়াশের জন্ম ও অভিনয় কন্নড় ইন্ডাস্ট্রিতে শুরু হয়। এই অভিনেতা প্রথম ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করে এবং পরে তিনি 2007 সালে চলচ্চিত্র জাম্মাদা হুগুডির মাধ্যমে তার বড় পর্দার আত্মপ্রকাশ করে। এরপরে মুগিনা মঞ্জু, গুগলি, রাজাওলি, মাস্টারপিস এবং সন্তু স্টেট ফরওয়ার্ডের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এবং পরে প্রশান্ত নীলের 2018 সালে পিরিয়ড অ্যাকশন ফিল্ম KGF এবং 2022 সালে এর সিকুয়েলে রকি ভাইয়ের ভূমিকায় অভিনয় করার পরে তার জনপ্রিয়তা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে যায়। এভাবেই তিনি নবীন কুমার গৌড়া থেকে ইয়াশ হয়ে ওঠে। তো তাকে নিয়ে মিথ্যা প্রচারণা বিষয়টি ফিরে আসি। KGF তারকা ইয়াশ সম্পর্কে একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে ব্যবহারকারী দাবি করছেন যে ইয়াশ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য 50 কোটি টাকা দান করেছেন। কিন্তু যাই হোক, পোস্টটি সম্পূর্ণ জাল বা মিথ্যা, কারণ অভিনেতা ইয়াশ এমন কোনো কিছু অফিসিয়াল ঘোষণা করেনি। তো এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন, যাতে আমার এই ধরনের সকল ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছতে পারে। তো আর কি বলবো, সবাইকে ধন্যবাদ।